আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহিভিম আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনাদের স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সাহরি সাহারি না খেলে কি রোজা হবে সাহরি কখন খেতে হবে কত সময় পর্যন্ত সাহারি খাওয়া যাবে সাহরি নিয়ে আমাদের কত জিজ্ঞাসা কত প্রশ্ন আজ আমরা অত্যন্ত সংক্ষেপে কয়েক মিনিটে সাহারি প্রসঙ্গে চার পাঁচটি বিষয় নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো আমাদের একটি বহুল প্রচলিত ভুল হল সেহরি আপনাকে বলবো নাকি সাহারি বলবো। সেহরি নাকি সাহারি এ বিষয়টি সমাধান আমাদেরকে আগে করতে হবে প্রিয় দর্শক সেহরি এই শব্দটি ভুল আমরা সেহরি বলে থাকি ম্যাক্সিমাম মানুষ সেহের আরবিতে এই শব্দটির অর্থ হল জাদু আপনি কোরআনিকারি মেয়ে সুরে বাকারা সহ বিভিন্ন সুরাতে আপনি দেখতে পাবেন সেহের এই শব্দটিকে আল্লাহ সুমাতলা ব্যবহার করেছেন যার অর্থ হল জাদু আমরা ভোর রাতে যে খাবার গ্রহণ করে থাকি রোজা রাখার উদ্দেশ্যে সেটি কিন্তু জাদু নয় অথব সেহরি বলাটা ভুল সেহের শব্দের অর্থ হল আরবিতে জাদু আমাদের এই শব্দটি বলতে হবে সাহারি অথবা সাহুর সাহারি বলতে পারি আমরা জাস্ট দন্তাসকে আমরা একা না দিয়ে আকার দেব তাহলে ঠিক হয়ে যাবে সাহারি বলতে হবে অথবা সাহুর বলতে হবে এটি হলো বিশুদ্ধ উচ্চারণ এবং হাদিসে এই শব্দটি এসছে সেহেরি কোনো অবস্থাতেই বিশুদ্ধ উচ্চারণ নয় আমরা এই শব্দটিকে কারেকশন করে নেব ইনশাআ আল্লাহদ্দিন আজ থেকে বলবো সাহারি খাওয়া অথবা সাহুর খাওয়া আমরা ভুলটা বলবো না যার অর্থ হয় জাদু যেটা অত্যন্ত হাস্যকর কোনো অবস্থাতে সঠিক হতে পারে না যদিও ম্যাক্সিমাম মানুষ না জেনে বলে থাকে বা করে থাকে প্রিয় একটি বিষয় আমরা জানলাম দ্বিতীয় যে বিষয়টি জানবো তা হলো সাহারি আমরা কেন খাবো লাভ হবে কি সাহারি আমরা কেন খাবো এই বিষয়ে আমরা চারটি কথা বলতে চাই কেন খাবে কোন চারটি উত্তর নাম্বার এক আমরা সাহারি এই জন্য খাব যে সাহারি খেলে মুসলমানদের সাথে পূর্বের বিভিন্ন যে ধর্মের মানুষেরা ছিল আহলে কিতাব যারা ছিলেন ইহুদি খ্রিস্টান তাদের যে সিয়াম বা সম ছিল রোজা ছিল তার সঙ্গে আমাদের রোজার একটা মৌলিক পার্থক্য হলো তারা সাহারি খেতেন না আমাদের রোজার সাহারি রয়েছে এটা কিন্তু উম্মতে মধ্যে বৈশিষ্ট্য আমাদের রসুল্লাহ আকমু আসলামের শরীয়তের জন্য বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে আমরা সাহারি খাই মুসলিম মুসম হাজি আহসেন নবীসাল্লাহ সাল্লাম বলেছেন যে আহলে কিতাব বা পূর্বসরী মানুষদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্যই হলো আমরা সাহারি খাই তাদের রোজা সাহারি ছিল না যার কারণে আপনাকে ইহুদি খ্রিস্টানদের রোজার সঙ্গে পার্থক্য করবার জন্য আপনাকে কিন্তু সাহারি খেতে হবে এটা হলো সাহারির একটা উপকারিতা নাম্বার দুই সাহারি খাওয়া আমাদের নবী সাল্লাহ ইসলামের সুন্না তিনি সাহারি খেতেন তাই আমি সাহারি যদি খাই যদি আমার খাদ্য আমি গ্রহণ করলাম কিন্তু রবিশালাম সাহারি খেয়েছেন সেই উদ্দেশ্যে খেলে একটা সূন্যত আদায় হবে একটা শূন্যতের আদায় করা সব আমি পাবো নাম্বার তিন সাহারি খেলে আল্লাহ স্মাতাল্লাহ পক্ষ থেকে বরকত হবে এ বিষয়ে বুখারিতে বর্ণিত হয়েছেন রিস আসলাম বলেছেন তা সাহারু ফাইন সাহুরি সাহুরের তোমরা সাহারি খাও কেন সাহারি খাওয়ার ভেতরে বরকত রয়েছে কল্যাণ রয়েছে যার কারণে সাহারি খেতে হবে কেননা এই খাবারটি কল্যাণের খাবার স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো এখানে বহুবিধ কল্যাণ আল্লাহ স্মাতালা দিবেন দুনিয়া আখেরাতের এটা হল তৃতীয় কারণ সাহারি খাবার নাম্বার চার সাহারি খেলে আমাদের শরীরে শক্তি সঞ্চারিত হবে দিনভর আমরা রোজা রেখেও দুনিয়ার কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দুকীও করতে পারবো এসব উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সাহারি খাবো তাহলে সাহারি কেন খাবো আমরা সে বিষয়ে জানলাম দ্বিতীয় বিষয় আমরা এই বিষয় থেকে জানলাম তৃতীয় যে বিষয়ে জানবো তা হলো আমরা কখন থেকে সাহারি খাবো কোন সময় পর্যন্ত খাব। এর উত্তর হলো সাহারি খাওয়ার শুরুর কোনো সীমানা নাই যে আমরা কখন থেকে শুরু করব এমন কি আপনি যদি মাঝরাতেও সাহারি খেয়ে ফেলেন তাতেও আপনার রোজা হয়ে যাবে গ্রামাঞ্চলে এক সময় প্রচলিত ছিল যে রাত বারোটা বাজে একটা বাজে উঠে মানুষ সাহারি খেয়ে শুয়ে পড়তেন তো এতেও কিন্তু রোজা হয়ে যাবে সাহারি খাওয়ার সুন্দর যেটা সেটা আদায় হয়ে যাবে কিন্তু বেশি উত্তম হলো সাহারি শেষের দিকে খাওয়া সাহারি আমরা কোন পর্যন্ত খাবো তার লিমিটেশনটা কতটুকু এ বিষয়ে সুরা বা একশত সাতাশি এখানে বলেছেন খাইতুল আবিন আল খাইতুল আসুয়া আল ফাজ অর্থাৎ ভোরবেলা সাদা সুতা থেকে কালো সুতা পার্থক্য করা পর্যন্ত খাওয়া এখানে আমি শব্দের অর্থ করেছি অনেকেই এই শাব্দিক অর্থ নিয়েই একসময় আমরা দেখতাম যে বলা হতো যে শরীরের পশম দেখা যাওয়া পর্যন্ত শাহরি খাওয়া যাবে সেজন্য তারা কিন্তু শরীরের পশম তালাশ করতেন এখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আপনি পশম তালাশ করলে সকাল সাতটা পর্যন্ত আপনি হয়তো পশম দেখতে পাবেন না অথচ পর্যন্ত শাহরি খাওয়া তো যায়জ না এই জন্য এটা ভুল আবার অনেকে মনে করতেন সাদা সুতা কালো সুতার কথা আল্লাহ বলেছেন অতএব সাদা সুতা কালো সুতা পার্থক্য করা যায় যতক্ষণ পর্যন্ত ন্যাচারাল আলো দিয়ে তারা কিন্তু শাহরি খাওয়া যায় এগুলো সবগুলো ভুল ব্যাখ্যা এখানে মনে আল্লাহ সুমতাল্লাহ চেয়েছেন সকালে যে ভোর শুরু হয় ওটাকে সাদা সুতা বলা বোঝানো হয়েছে তার আগে যে রাত থাকে এটাকে বলা হয়েছে কালো সুতা অর্থাৎ এই কালো অংশ রাতের তারপরে প্রভাত যে আসে শুভ্রতা আসে এই দুইটার পার্থক্য যখন হয়ে যায় শুভ্রতা শুরু যখন হয়ে যায় তার আগ পর্যন্ত খাও যেটাকে শোভে সাদেক বলা হয় সে পর্যন্ত আমরা শাড়ি খেতে পারবো তাহলে আমরা কোন পর্যন্ত শাড়ি খাবো আমরা জানলাম ফজরের আজান যখন হবে যে টাইমটাতে হবে তার আগ পর্যন্ত আমরা শাড়ি খেতে পারবো একেবারেই সোভে সাদিক যেটাকে বলা হয় যেখান থেকে শুভ্রতা শুরুটা হয় রাতের অন্ধকার কেটে ওই পর্যন্ত আমরা শাড়ি খেতে পারবো তিনটা জিনিস কিন্তু আমরা জানলাম যে কতক্ষণ মধ্যে শাড়ি খাবো সেটা আমরা জানলাম নাম্বার চার কোন সময়টাতে শাড়ি খাওয়া বেশি উত্তম কখন থেকে কতক্ষণ খাওয়া যাবে তো জানলাম এসার পর থেকে মাঝ রাতে একদম শেষ মুহূর্ত আমরা শাড়ি খেতে পারবো যে কোনো সময় কোন টাইমটা খেলে বেশি উত্তম হবে আজকে এটা চারটি চার নম্বর বিষয় আমরা জানবো সেটা হলো শেষের দিকে সাহারি খেলে বেশি উত্তম হবে কারণ বুখারি মুসলিম একজন বর্ণনা করেছেন বিশাল্লাহি সাল্লাম বলেছেন লাজালুল না বেখাই মা আজ্জারুল ফুতুর ও আফত ওয়া অর্থাৎ তখন পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ মতো মানুষ ইফতার তাড়াহুড়া করে করে অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে করে অনতি বিলম্বে আর সাহারি দেরি করে করে আর দেরি করে করে বলতে একবার শেষ মুহূর্তে করে এই জন্য বুখারির অন্য এক বর্ণনা আসছে যে সাল্লাম সাহারি খেয়ে সালাতের জন্য যেতেন মাঝখানে পঞ্চাশ থেকে ষাটটি আয়াত তালাত করার মতো সময় থাকতো পঞ্চাশ ষাট আয়াত তেলাওয়াত করতে কয় মিনিট চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বা এর বেশি লাগবে হালকা সামান্য অতএব এতটুকু মাত্র দূরত্ব বা থাকতো তার শাহরি থেকে ফজর সালাতে তার মানে কি ফজরের আজান হওয়ার হয়তো পাঁচ মিনিট সাত মিনিট আগে তিনি শাহরি খাওয়া শেষ করতেন শেষের দিকে শাড়ি খাওয়াটা এটা কিন্তু সুননাথ অতিরিক্ত একটা সব আমাদেরকে এনে নিবে এটা আমরা আজকে জানলাম নতুন করে আরেকটা বিষয় চার নম্বর বা পাঁচ নম্বর বিষয় এরপরে আজকে আরও একটি বিষয় আমরা জানবো তা হলো যদি কেউ শাহরি না খায় তার রোজা হবে কিনা আমাদের কিন্তু অনেকেই বোর রাতে সাহারি খাওয়ার জন্য হয়তো আমি ঘুম থেকে উঠতে পারলাম না উঠে দেখলাম ফজল আজান হয়ে গেছে অথবা সকাল হয়ে গেছে তাহলে আমি কোনোটা রাখতে পারবো উত্তর হলো হ্যাঁ অবশ্যই রাখতে পারবেন কারণ সাহারি খাওয়া এটা কিন্তু ফরজ বা ওয়াজিব নয় এটা সুননাথ সুননাথ ছাড়াও কিন্তু কোনো এবাদত হয়ে যায় সুন্নত না হলে সেটা হয় না ব্যাপারটি তেমন না সারি খাওয়া যেহেতু সুন্নত আপনার সারি খাওয়া ছুটেছে এটা সুন্নত ছুটেছে কোনো ওয়াজিব ফরজ ছুটে যার কারণে আপনার রোজা কিন্তু হয়ে যাবে বরং আপনার রোজা রাখতে হবে এই অজুহাতে রমজান রোজা আপনি বাদ দিতে পারবেন না যে আমি শাড়ি খেতে পারলাম না বিনা শাড়ি না খেলেও কিন্তু রোজা হয়ে যায় এটি আমাদের জানতে হবে এবং সর্বশেষ আজকে আমরা ছয় নম্বর যে বিষয় বলবো তা হলো যে শাড়িতে আমাদের খেজুর খাওয়া সুন্নত

ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব কৰি বেল বটনে ক্লিক কৰো ডেইলি ইছলাম এ কমপ্লিট গাইড টু ইছলামিক লাইফষ্টাইল